প্রস্তুতি চূড়ান্ত। আগামীকাল থেকে শুরু হচ্ছে মাতৃভূমি কাপ ফুটবল 2024, চলবে আগামী 31 দিন। মোট 32টি দল এখানে অংশগ্রহণ করেছে। এবারের আসরে বরাক উপত্যকার বাইরে থেকেও দল এসেছে। ইতিমধ্যে আয়োজক সংস্থা তাদের সম্পূর্ণ প্রস্তুতি চূড়ান্ত করে নিয়েছে। আমরা সেই ছবি আপনাদের সম্মুখে তুলে ধরছি। মাঠের যেটা অবস্থান, এ মাঠটি সম্পূর্ণ প্রস্তুত হয়ে রয়েছে ঠিক এই মুহূর্তে। তো আমরা উল্লেখ করব, যদিও বর্ষাকাল, ঠিক আমরা যখন এই ভিডিওটি ধারণ করছি তখনও কিন্তু বৃষ্টি হচ্ছে। সেই বৃষ্টির মধ্যেও কিন্তু এ মাঠের যেটা অবস্থান আমরা যদি আপনাদেরকে দেখাই, অত্যন্ত শুকনো পায়ে স্যান্ডেল নিয়ে আমরা চলাচল করতে পারছি। এরকমের একটি একটি মাঠ হচ্ছে ধলাই বিএনএমপি স্কুল খেলার মাঠ। তো গত বছর এই মাঠের যেটা আয়োজন আপনারা দেখেছেন, যদিও স্থানীয়ভাবে গত বছর ছিল ধলাইয়ের বা আমাদের এ জেলার বিভিন্ন প্রান্ত থেকে দল এসেছিল, এবারে সব থেকে বড় যেটা আকর্ষণ সেটা হচ্ছে এবার দল আহ্বান করা হয়েছিল বরাক উপত্যকার পাশাপাশি পার্শ্ববর্তী রাজ্য মিজোরাম এবং মণিপুর, মেঘালয়, সেই সমস্ত রাজ্য থেকেও দল আসার কথা। পর্যন্ত সবগুলো দলের নাম লেখা সম্পন্ন হয়ে গেছে। তো বাইরের রাজ্যগুলো থেকে দল এসেছে কিনা সে তথ্য এখানে মাতৃভূমি সামাজিক সংস্থার সভাপতি রয়েছেন, ওনার কাছ থেকে সে তথ্য আমরা জানার চেষ্টা করব। তো ইতিমধ্যে মাতৃভূমি সামাজিক সংস্থা এগারোটি খেলার যেটা আগামী 11 দিন যে সমস্ত খেলা রয়েছে তার ট্রাইসিট প্রকাশ করেছে। সে ট্রাইসিট আমরা আপনাদের সম্মুখে তুলে ধরছি। তো উল্লেখ করতে চাইব, মাতৃভূমির যে আয়োজন আমরা শুরুতে উল্লেখ করেছি, আর একবার উল্লেখ করব, মাতৃভূমি ফুটবল মানে ফুটবলের একটি মহারণ। আমাদের এত অঞ্চলের মানুষ এই মাতৃভূমির আগামীকাল যেটা খেলা সেই খেলার শুরুর দিন থেকে মাতৃভূমি আশা করছে 5000। আমরা আপনাদের সম্মুখে তুলে ধরব গত বছর কোয়ার্টার ফাইনাল থেকে ফাইনাল অবধি যে সমস্ত খেলা ছিল, সেই সমস্ত খেলাতে অন্তত এক এক দিনের খেলাতে 25-30 হাজার দর্শক সমাগম এখানে হয়। তো মাঠে তিল ধারণের জায়গা অবশিষ্ট থাকে না। যে সমস্ত খেলা দেখার যে তিল ধারণের জায়গা যেটা আমরা উল্লেখ করব, যে সেই জায়গাটুকু এ মাঠে আর অবশিষ্ট থাকে না। তো আগামীকাল থেকে সেই ফুটবলের যে আপনাদের এত অঞ্চলের মানুষের যে সমস্ত বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামীকাল থেকে পুনরায় শুরু হচ্ছে মাতৃভূমি সামাজিক সংস্থা। এখানে আমরা দেখছি মস্ত কর্মযোগ্য মাতৃভূমির যেটা প্রস্তুতি, তারা কিন্তু সম্পূর্ণ প্রস্তুত হয়ে রয়েছেন। এখানে মাতৃভূমি সামাজিক সংস্থার বিভিন্ন স্তরের কর্মকর্তারা আমরা দেখতে পাচ্ছি ঠিক এই এ সময়ে তারা কিন্তু আয়োজন করতে ব্যস্ত। তো মাতৃভূমি আমাদের এত অঞ্চলের মধ্যে বিভিন্ন ক্লাব সংগঠন ফুটবল আয়োজন করে থাকে। মাতৃভূমির আয়োজনটা কিন্তু একটি ব্যতিক্রম ধর্মী হয়ে থাকে। এখানে অত্যন্ত ডিসিপ্লিন ভাবে মাতৃভূমি প্রতি বছর তাদের আয়োজন করে থাকে। এখানে মাতৃভূমি সামাজিক সংস্থার সভাপতি শীতাংশু দাস রয়েছেন, আমরা ওনার সহিত কথা বলছি, ওনার বক্তব্য আপনাদের সম্মুখে। আগামীকাল আমরা বিকাল 2:30 মিনিটে আমরা সময় আমরা নির্ধারণ করে দিয়েছি। আমাদের আগামীকালকের যে উদ্বোধনী প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে, এই প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করবেন এই অঞ্চলের সেরা দুইটি ফুটবল দল বলতে হবে, ইন্ডিয়ান ফুটবল ক্লাব চান্নিঘাট এবং তার বিপক্ষে খেলবেন নতুন বাজার এফসি এবং ইন্ডিয়ান ফুটবল দলের যেটা প্রতিযোগিতা আগামীকালকের প্রতিযোগিতা সেটা আমাদের কিক অফ হবে বিকাল 3:30 মিনিটে। 2:30 মিনিট থেকে আমরা অনুষ্ঠান শুরু করব এবং আগামীকালকের যেটা শুভ উদ্বোধন এই প্রতিযোগিতার মাতৃভূমি কাপ 2024 প্রাইজ মানে নকআউট ফুটবল প্রতিযোগিতার শুভ উদ্বোধন করতে এখানে আসছেন। আমাদের এই উপত্যকার গর্ব বলতে হবে, আমাদের প্রাক্তন ফুটবলার, প্রাক্তন কোচ, আমাদের ফিফা রেফারি মৃণাল কান্তি রায় আগামীকাল আমাদের মাতৃভূমি কাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করবেন। ওনার সঙ্গে থাকবেন আমাদের শিলচর জেলা ক্রীড়া সংস্থার বিভিন্ন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় প্রাক্তন ফুটবলাররা এখানে উপস্থিত থাকবেন, শিক্ষাবিদরা উপস্থিত থাকবেন, এই অঞ্চলের বিশিষ্ট জনেরা উপস্থিত থাকবেন। তাদের হাত দিয়েই আগামীকালকে বিকাল 2:30 মিনিটে আমরা মাতৃভূমি কাপে ফুটবলের শুভ উদ্বোধন করব। 32টি দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে, 31টা ম্যাচ হবে, 1st রাউন্ড আমাদের 16টা ম্যাচ এবং প্রত্যেকটা ম্যাচ আমরা এই বছরের যেগুলো টিম এখানে এসে অংশগ্রহণ করেছেন, ডিমাসল ডিটেকচরার থেকেও ডিটেকচরা এফসি এখানে অংশগ্রহণ করেছেন, ওনারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। তাছাড়া আমাদের জেলার বিভিন্ন প্রান্ত থেকে ভালো ভালো ফুটবল দলগুলি এখানে এসে অংশগ্রহণ করেছেন। তো আশা করছি যে প্রত্যেকটি ফুটবল খেলা খুব আকর্ষিত হবে। জনসাধারণ যারা ফুটবল প্রেমী মানুষ, ওনারা প্রতি বছর আমাদেরকে এই মাঠে এসে যেভাবে আমাদেরকে সহযোগিতা করে, আমরা আশা করছি এই বছরও
ওনারা আমাদের ওনাদের কাছ থেকে আমরা এই ধরনের সহযোগিতা পাবো। তাছাড়া এখানে ইউটিউবার যারা আছেন, সাংবাদিক যারা আছেন, ক্রীড়া সাংবাদিক যারা আছেন, তাদের কাছ থেকেও আমরা গত বছর অনেক অনেক বেশি আমরা সহযোগিতা পেয়েছি। আমাদের যে এই মাঠের মাতৃভূমি কাপের ধলাই মাঠের খেলাকে ওনারা কোথায় নিয়ে পৌঁছিয়েছেন, মানে সমগ্র বলতে গেলে এখানে যারা আপনারা আছেন, আপনাদের মাধ্যমে সমগ্র ভারতবর্ষ খেলা দেখেছে এই মাঠের। আমরা কমেন্ট বক্সে আমরা লক্ষ্য করেছি বিভিন্ন দুবাই থেকেও, বাংলাদেশ থেকে, আমাদের দেশের ভারতের অন্যান্য প্রান্ত থেকে ওনারা অনেক কমেন্ট করেছে এই খেলা নিয়ে, যাতে খেলাটা ভালো হয়। এই বছরও করছে ওনারা কমেন্ট যে কবে খেলা শুরু হবে, আপনারা লাইভ করবেন কি না করবেন, সেই সম্বন্ধে ওনারা জানার চেষ্টা করছে। তো সব মিলিয়ে আমরা মোটামুটি মাতৃভূমি সামাজিক সংস্থা আমরা মাঠের কাজ সম্পূর্ণ সেরে ফেলেছি। আগামীকালকে আমাদের উদ্বোধন হবে। আমাদের আউটফিল্ড যেটা আছে, যেখানে দর্শক দাঁড়িয়ে খেলা দেখবে, সেখানকারও ব্যবস্থা, আমাদের দুইটা গ্যালারি অলরেডি আছে, একটা গ্যালারি নির্মাণ হয়েছে, সবেমাত্র নির্মাণ কার্য সম্পন্ন হয়েছে। ফার্স্ট রাউন্ডটা এখানে দর্শক খেলা দেখতে পারবে না, কিন্তু সেকেন্ড রাউন্ড থেকে সেই গ্যালারিতে বসেও এই অঞ্চলের দর্শকরা খেলা দেখতে পারবেন। তো আমরা একটা জিনিসই আমরা আবেদন রাখছি জনগণের কাছে, যারা ফুটবলকে ভালোবাসেন, যারা মাতৃভূমিকে ভালোবাসেন, যারা এই মাঠকে ভালোবাসেন, প্রতি বছর যেভাবে এসে আমাদেরকে সহযোগিতা করেন, যে এই 2024 যেটা টুর্নামেন্ট এখানে অনুষ্ঠিত হবে 31 দিন ব্যাপী, জনগণের কাছ থেকে যাতে আমরা এই সহযোগিতা অন্তত পাই, যাতে খেলাটা সুন্দরভাবে সম্পন্ন করা সম্ভব হয়।